দর্শক টি-20 বিশ্বকাপ কভার করতে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে আছেন সহকর্মী পার্থ বণিক, যেখানে কিছুক্ষণ আগেও অনুশীলন করেছে বাংলাদেশ দল। সরাসরি যোগ দেব পার্থর সঙ্গে। নির্দিষ্ট মডেলের টিভিএস বাইকে 10,152 টাকা পর্যন্ত রেজিস্ট্রেশন ফি ফ্রি। পার্থ, কাল তো বাংলাদেশের শেষ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে, যে পাকিস্তানকে কিন্তু হারিয়েছিল জিম্বাবুয়ে, তো কি মনে হচ্ছে শেষ ম্যাচে কি জয় পাওয়া সম্ভব কোনোভাবে? জয় তো পাওয়া সম্ভব, টি-20 ফরম্যাটে যে কোনো কিছুই সম্ভব আছে, কিন্তু তারপরেও বাংলাদেশের যে রিসেন্ট ফর্ম এবং পাকিস্তান যে সন্দেহ আছে, সেখানে বাংলাদেশের কাজটা কঠিন হবে। আমরা দেখতে পেয়েছি আজকে টিম বাংলাদেশের একটা ঐচ্ছিক অনুশীলন ছিল, যেখানে লিটন দাস, যাকে আমরা আশা করেছিলাম তিনি অনুশীলনে নামবেন, তবে তিনি অনুশীলনে নামেননি। আমরা টিম ডক্টরের সাথে কথা বলেছি, তিনি জানাচ্ছিলেন যে লিটন কুমার দাস এখন বিশ্রামে আছেন, তিনি ওকে তিনি আগামীকাল মাঠে নামবেন, বাট ভারতের সতর্কতা হিসেবে আজকেও দ্বিতীয় দিনের মতো তাকে নামানো হয়নি। আজকে চারজন ক্রিকেটার প্র্যাকটিস সেশনে এসেছিলেন, সৌম্য সরকার, ইয়াসির আব্বি, সুহান এবং আরেকজন ছিলেন তো বিরাট ছিলেন, তো এই চারজনেই আজকে অনুশীলন করেছেন। তবে আমরা একটা জিনিস দেখলাম যে সৌম্য সরকার কিন্তু বেশ অনেক সময় নেটে প্র্যাকটিস করছেন, তার মানে দাঁড়াচ্ছে সৌম্য সরকার আগামীকাল খেলবেন এবং এটাই স্বাভাবিক। আর শরীফুলের বদলে যে সৌম্য ঢুকছেন এটা স্বাভাবিক, যেটা কিছুক্ষণ আগে বললাম। আর এছাড়া রয়েছে ইয়াসির আব্বি, হয়তো তিনি সুযোগ পাচ্ছেন না আজকে। ইয়াসির আব্বি মিরাজ দুজনকেই আমরা দেখেছি নেটে সেশনে, তারা ব্যাটিং করেছেন, শ্রীধরন শ্রীরাম খুব ক্লোজ থেকে দেখছিলেন, তার মানে ইয়াসির আব্বি মিরাজের শেষবারের মতো তিনি পরীক্ষা করে দেখেছেন যে কে পারফেক্ট হতে পারে কালকের জন্য। সো মোস্ট প্রবাবলি মিরাজই কালকে খেলবেন, ইয়াসির আব্বি ড্রপ করছেন। আর এছাড়া পাকিস্তান দল আজকে অনুশীলন করেননি, বাংলাদেশের সামনে যে সমীকরণ রয়েছে, নেদারল্যান্ডসের কাছে যদি সাউথ আফ্রিকা হেরে যায় তাহলে বাংলাদেশ পাকিস্তানকে হারালেই সেমিতে চলে যাবে। আর এছাড়া নেদারল্যান্ডস আর যদি সাউথ আফ্রিকা জিতে যায় নেদারল্যান্ডসের বিপক্ষে, তাহলে বাংলাদেশের অপেক্ষা করতে হবে খুব বড় ব্যবধানে জেতার, কারণ পাকিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারলেই সেক্ষেত্রে ভারতকে টপকে যাওয়ার একটা সুযোগ কিন্তু থাকে। আর ভারত জিম্বাবুয়ের সাথে খেলবে, জিম্বাবুয়ের কাছে ভারত যদি হেরে যায় তাহলে ওই বড় ব্যবধানে হারালে ভারত সেমিতে চলে, বাংলাদেশ সেমিতে চলে যাবে। তো কিছু ইকুয়েশন রয়েছে বাংলাদেশের, এখন এত ইকুয়েশন মাথা নিয়ে বার আসলে দরকার নেই, তারা চাচ্ছে শেষ ম্যাচটা জিতে আসলে এই টুর্নামেন্টটা শেষ করতে। আশিক ধন্যবাদ পার্থ বণিক।